আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, রেসিপিটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। অল্প সময়ে ঝটপট কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে হয় আজ আমি আপনাদেরকে দেখাবো। চলুন কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে হয়। ছোটো বড় সকলেরই ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের সবারই খুবই পছন্দ। ফ্রেঞ্চ ফ্রাই সবাই পছন্দ করে, কম বয়সী বলেন বয়স্ক বলেন সবারই পছন্দ। আজ আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে চটপটা করে তুলবো, আরও সুস্বাদু করে তুলবো। আসলে আমরা তো অনেক সময় দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইটা যখন করি আলুটাকে একটু হালকা সিদ্ধ করে নিতে হয়। আমি আজ সিদ্ধ না করে কাঁচা অবস্থায় আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা আপনাদেরকে অল্প সময় কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে হয় সেটা আজ শেয়ার করবো। ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে আমি একটু দেখে শুনিয়েছি, ন্যাচারাল আওয়াজটা। আমি ওইখানে কোনো ভয়েস দিই না, আপনারা যদি দেখেন আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওই জায়গাটা কতটা ক্রিস্পিনেস হয়েছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে প্রেস করে দেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে অল নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা চাইলে যে কোনো সময় আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে আজ আমার যা যা লাগছে, তো এখানে প্রথমেই তো লাগছে আলু। এখানে আমি মিডিয়াম সাইজের এবং বড় সাইজের দুটো সাইজ মিলিয়ে এখানে 7-8টি আলু নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি আলুগুলোকে কেটে নিয়েছি, আমরা তো ফ্রেঞ্চ ফ্রাই সবাই কাটতে পারি সেটার আমি দেখাতে যাইনি। তো আমি আজকে একটু কোডিংয়ের মতন করি, আমি এখানে আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করবো। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়া আর 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, লবণটা দিচ্ছি স্বাদ মতো, আপনারা প্রত্যেকটা জিনিস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি আপনারা চালের গুঁড়া যদি না থাকে আটা এবং ময়দা যে কোনো একটা আপনারা মিক্স করে নিতে পারেন, আর চালের গুঁড়া থাকলে আটা এবং ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটু চামচটা দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তা আপনার যদি চালের গুঁড়া কর্নফ্লাওয়ার আটা ময়দা না মিশিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এভাবে ভাজা যায়, আসলে যে যেভাবে খেতে পছন্দ করেন। তো এখানে আমি আরও প্রায় 1 টেবিল চামচ চালের গুঁড়া ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি এইভাবে করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি পানি দেবো। আসলে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমরা সবাই খেতে খুব পছন্দ করি, ছোটো বড় সব শ্রেণীর লোকেরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি আজকে অল্প সময় ঝটপট আমি আলুটাকে সিদ্ধ না করে কিন্তু কাঁচ অবস্থায় ফ্রেঞ্চ ফ্রাইটা আপনাদেরকে ভেজে দেখাবো কেউ কতটা মোচমোচে হয়, তো এটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা চাইলে আমি যেভাবে তৈরি করছি আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা চাইলে ওইভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে এভাবে করে কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়াটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো চালের গুঁড়া কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে গিয়েছে, তো এখন আমি তা 3-4 মিনিটের মতন একটু রেখে দেবো একটা সাইড করে। চুলা আমি আগে থেকে একটা ফ্রাই প্যানে তৈল বসিয়ে রেখেছি। তো এখানে একটু তেলটা যখন গরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। তা আসলে আপনারা যদি চান আপনারা আরও একটু ঘন কোডিং করেও কিন্তু দিতে পারেন, ছুবিয়ে ছুবিয়ে দিতে পারেন। আসলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক রকমই করা যায়। তো এখন আমি একটা কাবাবের শিক দিয়ে একটু নেড়ে দিচ্ছি যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে। একটু যখনই তেলে দেব 1-1.5 মিনিট পরে এভাবে একটা শিক এবং চিকন কাঠি দিয়ে নেড়ে দিলে হবে। আমি 1-1.5 মিনিট পরে যখন একটু আলুটা যখন তেলের উপরে ভেসে উঠেছে তখন দেখতে পেয়েছি কিছু কিছু ফ্রেঞ্চ ফ্রাই একটা গায়ে আরেকটা লেগে আছে। তাই আমি একটা কাবাবের শিক দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো আস্তে আস্তে করে উপরে ভেসে উঠছে। আমি একটা স্টেনলেসের চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এই যে এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি চামচ দিয়ে। আসলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ভালো লাগে সবারই, আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা। ফ্রেঞ্চ ফ্রাই আসলে যেভাবে ভাজা হোক না কেন আমরা সবাই খুব পছন্দ করি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেট টিস্যু বেছিয়ে রেখেছি আলগা যে তেলটা সেটা যেন টিস্যুর গায়ে লেগে যায়। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন আমার ছেলেরা তো অস্থির হয়ে গিয়েছে কখন ফ্রেঞ্চ ফ্রাই খাবে। এখানে একটা বল নিয়েছি কাঁচের, বলটার মধ্যে আসলে আমি ন্যাচারাল আওয়াজটা শোনানোর জন্য আমি ভিডিওর প্রথমেই কিন্তু এই আওয়াজটা শুনিয়েছি আপনাদেরকে জাস্ট শোনানোর জন্য যে কতটা ক্রিস্পি হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আমি আজ ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পাসলে, এখানে 1/2 চামচের মতন পাসলে দিয়েছি। তো আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইটাকে অন্যরকম করবো করে খাবো। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম হবে এখানে সাদা গোলমরিচটা, তো একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে।
তো এখানে আমি একটা চামচ যেভাবে করে নাড়িয়ে নিচ্ছি, হাত লাগাতে যাচ্ছি না, হাত জ্বালা পোড়া করবে, এই জন্য চামচটা দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু লবণ অ্যাড করছি, আপনারা চাইলে বিট লবণটা অ্যাড করতে পারেন, আমি ভুলে গিয়েছি সেটা অ্যাড করতে পারিনি, তা এখানে বিট লবণ অ্যাড করতে পারেন, খুবই টেস্ট হবে। তো লাল মরিচের গুঁড়া এবং আপনারা যদি সাদা গোলমরিচটা না ইউজ করতে চান, আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু ম্যাগির যে স্বাদ মশলাটা ম্যাজিক সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি ভালোভাবে লবণটা দিয়ে মাখিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ঢেলে নিচ্ছি। যারা নতুন, যারা ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই পছন্দ করো, অনেকেই দেখা যায় যে ভাবে যে সিদ্ধ করে নিতে হবে, প্রায় আলুগুলোকে সিদ্ধ করে তারপর ফ্রেঞ্চ ফ্রাই করতে হবে, এত কিছু করার কোনো দরকার নেই, জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে লম্বা লম্বা করে কেটে চাইলে কোটিং করে নিতে হয়, না হলে তোমরা তেলের মধ্যে ভেবে ফ্রাই করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নিতে পারো অল্প সময়ের মধ্যে। তৈরি হয়ে গেল আমার চটপটা ফ্রেঞ্চ ফ্রাই। আমি সাথে একটু মেয়োনিজ এবং সস অ্যাড করে দিয়েছি, এটা আমার বাসায় তৈরি করা ছিল, মেয়োনিজ এবং সসটা দুটোই। তো আপনারা চাইলে এরকম চটপটা ফ্রেঞ্চ ফ্রাই আপনারা মেয়োনিজ এবং সসের সাথে খেতে পারেন, চাটনির সাথেও খেতে পারেন, আপনারা ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে বা তেঁতুলের চাটনি দিয়েও, আপনারা চাইলে ঝাল করেও খেতে পারেন। তো আমি তো আজকে চটপটা মানে ঝাল করে তৈরি করেছি ফ্রেঞ্চ ফ্রাইটা, আপনারা চাইলে ঝাল ছাড়াও তৈরি করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে পারেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত ছিল আমার রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।